আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। এক নম্বরে রয়েছে বহিপীর নাটকের শেষ সংলাপ টিকার, উত্তর হচ্ছে খ বহিপীর। দুই নম্বরে রয়েছে তাহেরার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, উত্তর হচ্ছে ক সাহস। তিন নম্বরে তাহলে শালা সুজাপথ দেখো, এই কথায় কি প্রকাশ পেয়েছে, উত্তর হচ্ছে ঘ নিষ্ঠুরতা। চার নম্বরে রয়েছে উচ্চশিক্ষিত তপু ছোট পদে চাকরি করেও টাকা পয়সার প্রতি তার লোভ নেই, উদ্দীপকের ত্রুপুর মধ্যে শিক্ষা এবং মানুষত্ব প্রবন্ধের কোন দিকটি উপস্থিত, উত্তর হচ্ছে খ মূল্যবোধ। পাঁচ নম্বরে ওতে উতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছেন ক নম্বর বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়। ছয় নম্বরে উদ্দীপকের ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার সাথে সংহতিপূর্ণ, উত্তর হচ্ছে ঘ মক্কাবাসীর অত্যাচার। সাত নম্বরে রাকিবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, উত্তর হচ্ছে ঘ এক দুই এবং তিন। আট নম্বরে কোন ভাষা মানুষ সহজে বুঝতে পারে, উত্তর হচ্ছে ঘ দেশি ভাষা। নয় নম্বরে মমতাপি কয়টি লেবু কিনেছিল, উত্তর হচ্ছে খ দুটি। দশ নম্বরে ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুই আদু তোরেই স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না, আদুরাই এবং রানার দুজনেই নিচের কোনটি সঠিক, উত্তর হচ্ছে ঘ এক দুই এবং তিন। এগারো নম্বরে রেসকোর্স ময়দান কোথায় অবস্থিত, উত্তরটি হচ্ছে ঘ রমনা। বারো নম্বরে ভুদা স্কুলের স্মৃতি মনে করতে চায় কেন, উত্তর হচ্ছে খ কষ্টে। তেরো নম্বরে বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন, উত্তর হচ্ছে ঘ শিক্ষা ব্যবস্থার। চোদ্দ নম্বরে আমার পরিচয় কবিতার কবি কার পরিচয় দিয়েছেন, উত্তর হচ্ছে ঘ বাঙালি ইতিহাসের। পনেরো নম্বরে গৃহকর্মী লাভলি তারিককে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, লাভলির সাথে কার সাদৃশ্য রয়েছে, উত্তর হচ্ছে খ মমতাপীর। ষোলো নম্বরে রানারের দুঃখকে জানবে, উত্তর হচ্ছে ক আকাশের তারা। সতেরো নম্বরে লেখক জাহানারা ইমামের গ্রামের নাম কি, উত্তর হচ্ছে ক সুন্দরপুর। আঠারো নম্বরে বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত, উত্তর হচ্ছে ঘ মাছ ভাত। উনিশ নম্বরে উদ্দীপকটি কোন কবিতার ভাবকে ইঙ্গিত করছে, উত্তর হচ্ছে ঘ জীবন সঙ্গীত। বিশ নম্বরে উদ্দীপকটির উক্তি কবিতার যে ভাবটি ইঙ্গিত করেছে নিচের কোনটি, উত্তর হচ্ছে ক এক এবং দুই। একুশ নম্বরে লেখকের মতে আব্দুর রহমান কয়জনের খাবার রান্না করেছিলেন, উত্তর হচ্ছে ঘ ছয়জন। বাইশ নম্বরে আর কি হে হবে দেখা, এখানে কবি মতের কি অনুভূতি প্রকাশ পেয়েছে, উত্তর হচ্ছে ক সংশয়। তেইশ নম্বরে বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন কোনটি, উত্তর হচ্ছে খ নাটক। চব্বিশ নম্বরে মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়, উত্তর হচ্ছে ঘ লক্ষ্মী পেঁচা। পঁচিশ নম্বরে বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হয় কেন, উত্তর হচ্ছে খ পরিবেশ বান্ধব। ছাব্বিশ নম্বরে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হল নিচের কোনটি, উত্তর হচ্ছে ঘ এক দুই এবং তিন। সাতাশ নম্বরে উক্ত সাদৃশ্যের ভিত্তি কি, উত্তর হচ্ছে ঘ স্বদেশ প্রেম। আঠাশ নম্বরে বহিপীর নাটকের কোন ঋতুর উল্লেখ আছে, উত্তর হচ্ছে ক হেমন্ত। উনত্রিশ নম্বরে ফুরায়া এসেছে তেল, এখানে তেল ধারা কি বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ঘ ছেলের আয়ু। তিরিশ নম্বরে ঢাকার রিক্সাওয়ালাকে, উত্তর হচ্ছে রুস্তম শেখ, অর্থাৎ ঘ নম্বর ছোট ঘ নম্বর। তো আজকের মতো পর্যন্তই ছিল, আমাদের সবগুলা অ্যান্সারই যে সঠিক হয়েছে এমনটি হয়তো নাও হতে পারে, হয়তো কিছু ভুল থাকতেই পারে। তো কোনটা কোনটা ভুল হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সাজেশন এবং সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।